নমস্কার ওয়েলকাম টু নিজের মধ্যমগ্রাম কলকাতা তো আজ কয়েকটি মটকা শাড়ি দেখাই দেখুন কেমন লাগছে প্রথমত বলে দিই এই শাড়িগুলো কিন্তু হ্যান্ডরোল মটকা তো কোয়ালিটি খুবই ভালো আর লাইট ওয়েট তো এই শাড়িটা কিন্তু পাল্লা সিকোয়েন্স আছে সিল্ক বাই সিল্কের ভিতরে পকেট করে ঢোকানো আছে আর পুরো বডিটা কিন্তু এক কালারের থাকবে সেম কালার রানিংয়ে ব্লাউজ পিস থাকবে আর পুরো শাড়িটা দেখুন একদম পুরো পিচ কালারের থাকবে আর গ্রিন রঙের কিন্তু এর এক ইঞ্চির বোথ সাইড বর্ডার থাকবে এই হচ্ছে শাড়িটা আর ব্লাউজ পিচের ভিতরে কিন্তু এই পোশানটা আপনারা ইউজ করতে পারবেন এই হচ্ছে শাড়িটা এটা কিন্তু মেহেন্দি গ্রিন অসাধারণ সুন্দর এটাও পাল্লা সিকুয়েন্স অসাধারণ কালার কম্বিনেশন এই হচ্ছে শাড়িটা অসাধারণ সুন্দর পুরো শাড়িটা খুলে দেখালাম আপনাদের এটা কিন্তু হোয়াইটের উপরে একটা গোল্ডেন জরি দিয়ে বুথ সাইড এটা পাখি আর গাছের জামদানি ওয়ার্ক আছে আর আঁচলটাতেও কিন্তু সেম ডিজাইন পুরো আঁচলটাতে হেভি ওয়ার্ক থাকবে ছাড়াও থাকবে পুরো বডির ভিতরে কিন্তু এই গোল্ডেন জরির অসাধারণ একটা ওয়ার্ক এটা কিন্তু মেটাল জরি সেটা বলে দিই পুরো শাড়ির বোথ সাইড বর্ডারে কিন্তু এটা থাকবে দারুণ কোয়ালিটির একটি শাড়ি সাধারণ সুন্দর এই হচ্ছে শাড়িটা আর শাড়ির কোয়ালিটির উপরেই শাড়ির দাম ডিপেন্ড করবে এই একটা শাড়ি এটা কিন্তু টিস্যু তসর এর সঙ্গে যেটা হবে পুরো বডিতে দেখুন একটা পকেট করা আছে মানে সেলফ ডিজাইন টাইপের এর ভিতরে কিন্তু কিছু নেই এটাই কিন্তু এর ডিজাইন আর এই সেম ডিজাইনের ভিতরে এই পকেটের ভিতরে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে বুথ সাইড বর্ডারে এটাই কিন্তু শাড়ির বর্ডার মার্কিং আর এছাড়াও যেটা থাকবে গোল্ডেন জরি দিয়ে একটা পাইপিং আছে আর আঁচলটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা প্লেন থাকবে রানিংয়ে এখানে কোনো কিছু শুধু প্লেনে বুনুই থাকছে অর্থাৎ এটা ইউজ করতে পারো আর পুরো শাড়ির বডিটার ভিতরে কিন্তু এই পকেটটার জন্য সেলফে একটা খুব সুন্দর ডিজাইন আছে দেখুন খুব সুন্দর ডিজাইন পুরো শাড়ি জুড়ে কিন্তু এই ডিজাইনটা থাকবে অসাধারণ সুন্দর দারুণ কোয়ালিটি এই একটা শাড়ি দেখুন এর আপার লোয়ার বর্ডার দিয়ে কিন্তু এই ডিজাইনটা থাকবে এটাও কিন্তু মেটাল জড়ি দিয়ে গোল্ড দারুন সুন্দর কোয়ালিটি আর দারুন পুরো টকটকে লাল অতি সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর রানিংয়ে ব্লাউজ পিস থাকবে এটাও কিন্তু তসরের সঙ্গে একটা শাড়ি এই শাড়ির বর্ডারটা কিন্তু কটন এই যে রেড প্রসান দেখছেন এটা কিন্তু কটন আর আঁচলের ভিতরে মটকার উপরে কিন্তু এই যে ডিজাইনটা দেখছেন এটা মণিপুরি ট্রাইবাল ওয়ার্ক আছে আর এছাড়াও পুরো ডাই করে শাড়িটার মধ্যে অসাধারণ সুন্দর এই ডিজাইনটা আছে খুব সুন্দর ডিজাইনটি ভীষণ সুন্দর এই দেখুন এই হচ্ছে শাড়িটা এটা বেসিক্যালি নীল বেজ ব্লু বেজ শাড়ি আর এর ওপরেই কিন্তু মাল্টি কালার শুধু দিয়ে অসাধারণ সুন্দর একটা শাড়ি দারুণ কোয়ালিটি এই একটা দেখুন সবুজ আর নীলের অসাধারণ কম্বিনেশন এটা কিন্তু নাগাল্যান্ডের ট্রাইবাল ওয়ার্ক আছে দেখবেন নাগাল্যান্ডের বিভিন্ন ওদের যে ট্র্যাডিশনাল পোশাকটা আছে তার উপরেই কিন্তু এই ডিজাইনের কাজটা থাকে অসাধারণ সুন্দর এপা আপার বর্ডার এই হচ্ছে শাড়িটা এই দেখো এটা কেন শুকনো শ্যাওলার একটা কালার দারুণ কালার এটাও কিন্তু নাগাল্যান্ড ট্রাইবাল কাছে রানিং এ ব্লাউজ পিস থাকবে পুরো বডিটা কিন্তু প্লেন থাকবে এই শাড়িটার ভিতরে কিন্তু বর্ডারে এই যে ঢাকাইয়ের টেম্পেলটা আছে এটা কিন্তু হেভি ওয়ার্ক আছে বোথ সাইডে মানে সেই হিসাবে দেখতে গেলে এর কিন্তু ডবল বর্ডার একটা জড়ি দিয়ে বর্ডার আছে এছাড়াও কিন্তু আর একটা ঢাকাই জামদানির টেম্পেল করে পুরো কড়াফ ডিজাইনে দেখুন আপার লোয়ার বোথ সাইডে ডিজাইনটা আছে এছাড়াও যেটা আছে মেটাল দিয়ে মেটাল জড়ি দিয়ে গোল্ডেন এটা কিন্তু একটা গাছ প্রদীপের ডিজাইন আছে ভীষণ সুন্দর আঁচলটাই কিন্তু হেভি ওয়ার্ক এছাড়াও বোথ সাইড বর্ডারে কিন্তু হেভি ওয়ার্ক তো ন্যাচারালি শাড়িটার শাড়িটার দামটা কিন্তু ওই লেভেলেরই হবে এই একটা শাড়ি ভীষণ সুন্দর এটা কিন্তু আঁচলেও দেখুন একটা টেম্পেল আছে তিনটে পুরো জামদানি ওয়ার্কের এছাড়া কিন্তু পুরো বডিতে এই জিনিসটা থাকবে এই যে ডিজাইনটা দেখছেন রানিং এ ব্লাউজ পিস থাকবে পুরো শাড়িটার কিন্তু গোল্ডেন ইয়েলো একটা কালার আছে দারুণ মিষ্টি একটা কালার তো আজকের প্রোগ্রামে এটা আমার শেষ শাড়ি আশা করি আপনাদের ভালো লেগেছে কোনো একদিন আপনার সঙ্গে দেখা হবে